फ्रेंड गुड मॉर्निंग, আমি সকাল থেকে আমার ব্লগটা চালু করছি। আমি ফ্রেশ হয়ে গেছি, সকাল এখন 7:10 বাজে। আমি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ। এখন আমার ছেলে ঘুমাচ্ছে, এই যে মশারি টাঙানো, দাঁড়া আমার ছেলেকে দেখাচ্ছি, এখনো ঘুমাচ্ছে। তো এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাক। তো ঘুমাতে ঘুমাতে দেখি যে কিছু সবজি কেটে রাখতে পারি কিনা। আজকে আমার সোমবার, আজকে আমি নিরামিষ খাই, কারণ আমি ভোলে বাবার পুজো করি। তো ঘরে সিংহাসনে শুধু ভোলে বাবারই পাতা আছে। তো আমাদের ঘর হবে এই কালী পুজোর পরে মনে হয় ঘর আসবে, তখন যখন ঘর করব তখন আরও ঠাকুর পাঠবো। তো এখন অন্তত ছেলের জন্য শুধু ভোলে বাবাটাই পেতেছি আমি। তো দাঁড়াও দেখাচ্ছি আমার ভোলে বাবাকে। এই যে দেখো আমার ভোলে বাবা, এই যে ভোলে বাবা দেখো, শুধু ভোলে বাবাই আছে এখন আমার সিংহাসনে। তাই আমি এখন সোমবারে শুধু নিরামিষ খাই। তো দেখি কি সবজি আছে ফ্রিজে, তারপরে আমি কাটাকাটি করে নিই। ছেলে উঠে গেলে আর কিচ্ছু করতে পারবো না, যতক্ষণ ঘুমাচ্ছে করে নিই। তারপর তো ওকে নিয়েই বসতে হবে, খাওয়াতে হবে, ব্যায়াম করাতে হবে, ওষুধ খাওয়াতে হবে। তা আমার ছেলের তো একটু প্রবলেম, তোমরা যারা আমার দেখছো ভিডিও তারা জানো যে আমার ছেলের প্রবলেম, আস্তে আস্তে সবাই জানবে। তো প্লিজ ফ্রেন্ড তোমরা সাবস্ক্রাইব করো যাতে আর কিছু জানতে পারো। দাঁড়াও দেখি কী আছে সবজি, তারপরে আবার তোমার সাথে ফিরছি। হ্যাঁ ফ্রেন্ড, আবার ফিরলাম। এই যে সবজি আছে, এখন আপাতত পটল আর আলু নিয়ে বসেছি। এই যে দেখি কি করব, ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করি কি করব। ভাবছি ডাল আর আলু পটল ভাজবো আর পাঁপড় ভাজবো। সোমবার তো আজকে পনিরও নেই ঘরে, যে পনির করব। তোর বাবাও কাজে চলে গেছে, দেখি কি করব। আলে আবার সন্ধ্যাবেলা রান্না হবে। আপাতত দুপুরের মতো এখন ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা করে নেবো, হয়ে যাবে। দাঁড়াও তোমাদের ফ্রেন্ড, আমি একটা কালকে রঙ্গোলি বানিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ড, একটা রঙ্গোলি বানিয়েছি ছোট্টর মধ্যে, জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরাই বলো কেমন হয়েছে। আমি পারি না কিন্তু একটু চেষ্টা করলাম, বসেছিলাম কালকে ছেলে ঘুমাচ্ছিল, তো একটু চেষ্টা করলাম এটা করার। তোমরা বলো কেমন হয়েছে। তো আমি সবজিটা তাড়াতাড়ি কেটে নিই, ঠিক আছে। দেখো ফ্রেন্ড, আমি না বটি দিয়ে ছুলতে পারি না, আমি এটা ছাড়া ছুলতেই পারি না। বটি দিয়ে যদি কাটি অর্ধেক বেরিয়ে যাবে। দেখো ফল আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে একটু আলু ভাজবো আর পটল ভাজবো বললামই, আর পাঁপড় ভাজবো আর ডাল করবো, টমেটো দিয়ে ডাল করবো, বেশ আর কিছু না। আর ছেলের জন্য বেশি কিছু তাড়াতাড়ি করে করতে পারি না, কারণ বললাম না, তোমরা তো জানো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যে আমার ছেলের প্রবলেমটা কী, বুঝতে পারে না, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, 4 বছর বয়স। তার জন্য যেটুকুনি পারি করে নিই, আর তারপরে বিকেলবেলা ওর বাবা রান্নাবাড়ি করে, মাঝে মাঝে আমি রান্না করি, কিন্তু ওর বাবাই বেশিটা করে। ওর বাবা চলে আসে 3:30-এর মধ্যে, এসে খায়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, আমরা সব কথাবার্তা বলি। তারপর বিকেলবেলায় আমি বলি করি, তুমি এখন ছেলেকে দেখো, কিন্তু বলে না তুমি ছেলেকে দেখো আমি করছি, তো আমায় করতে দেয় না, তো ওই বেশিরভাগটা করে। তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে, সাথে থাকো সব বুঝতে পারবে। আচ্ছা আবার ফিরে আসছি, আমি এটা কেটে নিই সবজিটা। তারপর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে পটল ভাজা, এই যে আলু ভাজা, এবার চাই রান্নাঘরে একটু রেখে আছি, পরে আবার করবো। এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। হাই ফ্রেন্ড, এরকম আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘর আমার, এই যে গ্যাস রান্নাঘর, এটা আমার রান্নাঘর আলাদা। এই যে এখানে একটা খাট আছে, একটা শোকেস আছে, এই যে একটা শোকেস আছে, তো খাটও আছে। এখানে রান্নাই করি, এখানে আর থাকি না। তবে কেউ আসলে বাড়িতে তখন দরকার পড়ে তখন রুমটা। আচ্ছা আমি এগুলো ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, এখনও টমেটো কাটিনি, টমেটো দিয়ে ডাল করবো তার জন্য। তো এগুলো ধুয়ে ঠুয়ে আমি আবার ফিরে আসছি। এখনও চা খাইনি সকালে, একটা বোন আসবে, তারপর দুজনে একসাথে চা খাবো, একা একা ভালো লাগে না খেতে। আর ওই বোনটা আমার কাছে বেশি টাইম থাকে, দেখতে পারবে আমার ব্লগে। পান্তাভাত চ্যালেঞ্জের যে বোনটা ছিল ওই বোনটাই আমার পাশে থাকে,
বোন বলে ডাকি, তো ও আসবে, তারপর একসাথে চা খাবো, একা একা ভালো লাগে না খেতে। এই যে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক সিম করে দেবো, কারণ ছেলে উঠে যাবে, ছেলে যতক্ষণ না ওঠে তার আগে চেষ্টা করি বেশিরভাগ কাজটা করে নেওয়া, তারপর তারপর বাবা করেই, অসুবিধা নেই। তো এদিকে আমার ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে, ডালটা হয়ে যাবে আস্তে আস্তে, দেখি ছেলে উঠবে কি না, তোমার সাথে আবার ফিরে আসছি। ছেলে উঠে গেছে, এই দেখো দাও, ছেলে উঠে গেছে, বিছানা তুলছি। হে পাপা দেখো কি, কি দেখো আঙ্কেল আন্টিরা, এই যে বিছানা তুলে নিয়ে বিছানা গুছিয়ে, বিছানা গুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ড দেখো বিছানা তোলা কমপ্লিট, পুরো বিছানা তোলা কমপ্লিট। এই যে ছেলের খাবার নিয়ে বসেছে, দুধ বিস্কুট, এই যে তার আগে একটুখানি এটা খায় চবনপ্রাশ, এই যে এখন একটু ব্যায়াম করাবো, আগে একটু ব্যায়াম করিয়ে দাঁত মাজাবো, দাঁত মাজিয়ে চবনপ্রাশ খাইয়ে তারপরে খাওয়াবো। এরকম দেখছে আবার আমাকে, কি হয়েছে কি হয়েছে, এই যে ঠিক আছে ফ্রেন্ড, ওকে ব্যায়াম করিয়ে নিই, ব্যায়াম করিয়ে খাইয়ে তারপরে আসছি। খাওয়াতে আমার 1 ঘন্টা টাইম লাগে, তো খাইয়ে ব্যায়াম করিয়ে খাইয়ে তারপরে আসছি, ঠিক আছে। লুটো একা একা মাজতে পারে না, তার জন্য এই যে আঙুল ব্রাশ আমার আঙুলের মধ্যে ঢুকিয়ে এই যে মাজুন, তারপরে আমি ওকে মাজাবো, ঠিক আছে ফ্রেন্ড। আমি সব করে আবার আসছি ফ্রেন্ড, আমার ব্যায়াম করানো হয়ে গেছে, দাঁত মাজানো হয়ে গেছে, এই যে এখন খাওয়াতে বসেছি, ওকেও খাওয়াবো এই যে দুধ বিস্কুট, আর আমিও চা বিস্কুট খাবো ওকে খাওয়াতে খাওয়াতেই, তারপরে আবার রান্নাঘরের দিকে যাব, ওকে খাইয়ে নিই, খাওয়াতে এখন 1 ঘন্টা। এই যে খাইয়ে তারপর আবার কথা বলছি, এখন চা বিস্কুট খাবো। এই যে বোনটার কথা বলেছিলাম, এই যে বোনটা এসে চা খাবো, হাই হাই। তো এই যে এখন চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আবার আমরা কথা বলছি, টাটা। ওকে খাইনি, ওগুলো খাওয়ানো হয়নি, খাইয়ে তারপর আবার কথা বলবো। ফ্রেন্ড খাওয়ানো হয়ে গেল, এবার আমি রান্নাঘরে যাব, তাড়াতাড়ি করে রান্না করব, তারপরে আবার আসছি, টাটা। ছেলে দেখো এখানে এটা নিয়ে এখন খেলবে, আমি এখন রান্নাঘরের দিকে যাব, আর মাঝে মাঝে এসে ওকে ওষুধ খাইয়ে দেবো, এই যে খেলছে। ও খেলুক, আমি রান্না করে আসি, দাঁড়া। তবে রান্নাঘরে এসছি, বোনটা ওই ছেলের বাটি চামচটা ধুলো আর দুটো বোতল ভরে নিল কল থেকে, আমি এখন এই যে রান্না করবো। এই যে আমার ডাল হয়ে গেছে, ডালটা এবার পটল আলু সব ভাজবো, সব রান্না করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ বেশি টাইম নেই ফোন ধরে রাখার, তো তাড়াতাড়ি করে নিই সব। পটল ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা হবে, তারপরে ডালও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, তারপরে সম্বাদ দিয়ে দেবো ডালটা, ঠিক আছে, তারপরে রান্না করে তারপরে আবার আসছি। এই যে চলে এসছি, বাসন কুসুন মেজে ওখানে সব মাজা ঘষা হয়ে গেছে, গ্যাস উঠে গেছে, যে রান্না করেছি তারাও দেখাচ্ছি, যে আলু ভাজা, এই যে পটল ভাজা, এই যে ডাল, আর খাওয়ার সময় পাঁপড় ভাজবো, আর ভাত বসাতে দেরি আছে, আসলে সেই 3:30-3:30 সময়, ওই জন্য দেরি করে ভাত বসাই, 2টোর সময় ভাত বসাবো, ভাত হয়ে যাবে তখন পাঁপড় ভাজার মতো গরম গরম এসে খেতে পারবে। হ্যাঁ ফ্রেন্ড আবার পরে কথা বলছে, 6খানা ওষুধ আমার ছেলে খাবে, পরপর পরপর 6খানা, বুঝলে, এগুলো খাবো, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। ফ্রেন্ড এই যে স্নান করে চলে এসেছি আমি, ছেলে খেলছিল, ওই জন্য আমি স্নান করে চলে এসেছি, এই যে এখন পুজো দেবো ঠাকুরকে, পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ড এ দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে, এই যে তো এবার ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আবার একবারে তোমার সাথে বিকেলে দেখা করছি, যখন ওর বাবা আসবে তখন। আমার পাঁপড় ভাজা, ভাত করা সব হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, করা হয়ে গেছে ভাত, এই যে পাঁপড় ভাজা,
এটাই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখবো, নালে ও আস্তে আস্তে তো আবার নরম হয়ে যাবে। এই যে তোমরা তো দেখেছোই খাবার, আলু ভাজা, পটল ভাজা আর এই যে ডাল। এই যে ছেলেকেও ভাত খুব ভাত হয়ে গেছে, ছেলেরও পটল ভাজা আলু ভাজা ডাল দিয়ে ভাত পেস্ট করে দিলাম। ও পেস্ট ছাড়া তো খেতে পারে না, খেতে পারে না, ও লিকুইড খাবারই খায় সব, নালে যদি চিবিয়ে খেতে যায় বমি করে দেয়। চিবিয়ে এখনও খেতে পারে না, এখনও সেই বৃদ্ধি আসেনি। তো ঠিক আছে, ও বাবা আসলে লাস্ট দেখি আমি আমার ব্লগ শেষ করব। আর অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, তো সরি একটু টাইম নিয়ে দেখো তোমরা, আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখি ওর বাবা কখন আসে, তারপর লাস্ট ভিডিও করছি। এই যে ফ্রেন্ড, আমার বর চলে এসছে, আমার বর চলে এসছে, এখন রেডি হবে জামা কাপড়। এবার ও স্নান করে আসবে, তারপর আমরা খেয়ে নেবো, তারপরে আর বেশ ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার নেক্সট দিন দেখা হবে, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা, বাই, লাভ ইউ অল।